আসসালামু আলাইকুম ইমটেক্স প্যাকেজিং এর ডেলিভারি পয়েন্ট এবং ডিসপ্লে সেন্টার থেকে আপনাদের সাথে আছি আমি রুবেল আহমেদ আজকে যে মেশিনটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি এটি একটি এপিপিএস মেশিন এই মেশিনটির মাধ্যমে সিলিকা জেল বা এ জাতীয় যে কোনো পণ্য প্যাকেট করা যায় তবে আমরা এই মেশিনটিকে রেডি করেছি সিলিকা জেল প্যাকেট করার জন্য এবং এই মেশিনটি আমাদের থেকে ক্রয় করেছে ট্রেড অ্যাক্সেস নামের একটি প্রতিষ্ঠান তারা এর আগেও আমাদের কাছ থেকে আরও একটি এই সেম মডেলের মেশিন ক্রয় করেছিল এই মেশিনটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে বলতে চাই আপনারা আমাদের কাছ থেকে কি কি ধরনের মেশিনারিজ পাবেন আমাদের কাছে যে কোনো ধরনের ফুড প্রসেসিং এবং সব ধরনের প্যাকেজিং মেশিনারিজগুলি রেডি স্টক থেকে পাবেন এইসব মেশিনারিজ আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক যাচাই বাছাই করে কোয়ালিটি এনশিওর হয়ে তারপরে ইম্পোর্ট করে থাকি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলি যারা নিয়মিত দেখেছেন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আশা করি তারা একটা ধারণা পেয়ে গেছেন চলুন আর কথা না বাড়িয়ে এই মেশিনটি আপনারা কীভাবে অপারেট করবেন এবং সিলিকা জেল কীভাবে এই মেশিনটি দিয়ে প্যাকেট করবেন সেটা দেখানোর চেষ্টা করি প্রথমে এই মেশিনটির বিল্ড কোয়ালিটি সম্পর্কে কিছু কথা বলে নিই পুরো মেশিনটি 304 গ্রেডের স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এবং এটার গুরুত্বপূর্ণ যে পার্টগুলি রয়েছে ইনপুট হাপার মেজারমেন্ট ডিস শুটার এরকম গুরুত্বপূর্ণ পার্টগুলি রয়েছে 316 গ্রেডের স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এবং এই মেশিনটির ইলেকট্রিক কম্পোনেন্টগুলিও খুবই উন্নত মানের মেশিনটির অপারেটিং সিস্টেমটা খুবই সিম্পল যে কেউই এই মেশিনটি অপারেট করতে পারবে এই মেশিনটিকে আপনারা প্রোডাকশনের জন্য রেডি করার জন্য প্রথমেই প্যাকেজিং ম্যাটেরিয়ালের রোলটি এখানে সেট করে দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ম্যাটেরিয়ালটি এখানে সেট করে দিয়েছি সেট করে দেওয়ার পরে ফিল্মটিকে নিয়ে এখানে এই গাইডের উপর দিয়ে এসে শুটারের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি এবং এই মেশিনটির ইনপুট হপারের মধ্যে আপনাদের প্রোডাক্টগুলিকে ঢেলে দিতে হবে আমরা কিছু পরিমাণ সিলিকা জেলের স্যাম্পল এই মেশিনটির ইনপুট হপারে দিয়ে রেখেছি এই সিলিকা জেলগুলি দিয়ে আপনাদেরকে প্যাকেট করে দেখাবো যে এই মেশিনটা কীভাবে কাজ করে মেশিনটিকে আমরা এখন চালু করে দেখাবো এটিকে চালু করার জন্য স্টার্ট সুইচটিকে আমি এখান থেকে অন করে দিলাম অন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে এই সিলিকা জেলগুলি টিস্যু পেপারের প্যাকেটের ভেতরে ফিলিং সিলিং এবং কাটিংটা সম্পন্ন হয়ে এদিক দিয়ে স্লাইডারের উপর দিয়ে এসে আমার হাতে জমা হচ্ছে তো এই মেশিনটির প্যাকেজিং স্পিড রয়েছে প্রতি মিনিটে 30 থেকে 40 প্যাকেট আর মেশিনটি অপারেট করতে সিঙ্গেল ফেজের 220 লাইনের বিদ্যুতের প্রয়োজন হয় এবং এটির পাওয়ার কনজাম্পশন রেট 2.2 কিলোওয়াট প্রতি ঘন্টায় আমরা এই মেশিনটির মাধ্যমে যে সিলিকা জেলের প্যাকেটগুলো সম্পন্ন করেছি তার কিছু স্যাম্পল আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে চমৎকারভাবে এই প্যাকেজিংটা সম্পন্ন হয়েছে এই মেশিনটির একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেটা হচ্ছে এই মেশিনটির কাটিং সিস্টেমটা হচ্ছে একদম প্লেন আর আমাদের অন্যান্য যে মডেলের মেশিনগুলি রয়েছে সেগুলোতে কাটিং সিস্টেমটা থাকে জিগজ্যাগ কাটিংটা তো এটা ওইগুলা থেকে এটার আলাদা বৈশিষ্ট্য হচ্ছে প্লেন কাটিং এই মডেলটি ছাড়াও আমাদের কাছে আপনারা জানেন যে বিভিন্ন ব্র্যান্ডের এবং মডেলের মেশিন রেডি স্টকে ডিসপ্লে দেওয়া থাকে আমাদের ডিসপ্লে সেন্টারে তো আপনাদের সকলের প্রতি আমার আমন্ত্রণ আমাদের ডিসপ্লে সেন্টারটি সরাসরি ভিজিট করুন ভিজিট করলে এটা ছাড়াও আরও যে মেশিনগুলি রয়েছে আপনাদের প্রয়োজন হলে এই মেশিনগুলি অপারেট করে দেখে ভালো লাগলে তবে ক্রয়ের সিদ্ধান্ত নিতে পারবেন আমাদের এই ধরনের স্মল টাইপ প্যাকেজিং মেশিনের ক্ষেত্রে আমরা 6 মাসের পার্টস গ্যারেন্টি 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি এবং যে কোনো সমস্যায় আজীবন টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করে থাকি এছাড়াও আমাদের থেকে যে কোনো নতুন মেশিন পারচেজের ক্ষেত্রে আমরা ফ্রি ইনস্টলেশনের সুবিধা দিয়ে থাকি আমাদের ডিসপ্লে সেন্টারটি সরাসরি ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম